स्वीकार करी भक्तंग सहित मिशि भक्ति भाव भक्ति सिद्धांत सर्वत्र प्रचार माने आमाय होची वेदवान गुरु परंपरा लब्ध वेदवान हरि होचंती परमेश्वर आदि आदि गोविंद आ तांकर विभिन्न अंश होची जीव ए जीव मुक्त जीव एवं बद्ध जीव दुई श्रेणी এবং এই জগৎটি ভগবানঙ্ক সহিত ভেদ অভেদ যুক্ত জীব মধ্য সে প্রকার ভগবত প্রাপ্তি উপায় কেবল ভক্তি আলা বিধেয় সম্বন্ধ বিধেয় প্রয়োজন প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম এই কৃষ্ণ প্রেম দান করিবা লাগি শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গ দেইছেন ভাগীরথী নদী তীরে নবদ্বীপ ধামরে অবতীর্ণ সে এই জগতরে প্রকট থিলে 48 বর্ষ 24 বর্ষরে 24 বর্ষ নবদ্বীপরে থাকে এবং নবদ্বীপ ছিলা বেড়ে ভগবানঙ্কর কথা হরি সংকীর্তন কথা প্রচার করছে তারপরে সন্ন্যাস নেই সে পুরী আসলে পুরী ঠারু দক্ষিণ দেশ কন্যাকুমারী পর্যন্ত তারপরে পশ্চিম ভারত ভ্রমণ করি ফেরে সেই দুই বর্ষরে পুরী পৌঁছিলে এবং আউ দুই বর্ষ আউ চারি বর্ষ সে নবদ্বীপ যিবা ফেরে নবদ্বীপ ফেরি আসিবা তারপরে পুরী বৃন্দাবন যিবা বৃন্দাবন ফেরি আসিবা আউ ছেলে 18 বর্ষ কাল কেবল রয়েছে পুরিয়ে রয়েছে এই 18 বর্ষে উৎকলর বহু জীবকে সে উদ্ধার করে উৎকল দেশের রাজা গজপতি প্রতাপ রুদ্রদেব এই বড়খণ্ডি যার সম্বন্ধ গজপতি মনুষ্য মানে এমানে রাজ গাদিরে বসছিলে মধ্য মহাপ্রভুঙ্ক কৃপারে বিষয়ে আসক্তি পরিত্যাগ করি এমানে মহাপ্রভুঙ্কর ভক্ত হয়েছে এবং অন্যান্য রাজামানে 26টি গর্জা আর 36টি গর্জা দৌড়ছি বিহার মধ্যপ্রদেশ আউ এই সমস্ত গড়জাতের নরাধিপ মানে সমস্ত মহাপ্রভুঙ্কর ভক্ত আউ তাঙ্কর প্রত্যেক রাজধানীরে প্রত্যেক রাজধানীরে রাধা কৃষ্ণ মূর্তি গৌরাঙ্গ নিত্যানন্দ মূর্তি এবং জগন্নাথঙ্কর মূর্তি প্রায় বড় বড় স্টেটরে জগন্নাথঙ্কর রথযাত্রা ইত্যাদি বর্তমান শুদ্ধা চালিছে মহাপ্রভুঙ্কর প্রভাবরে উৎকল দেশবাসী সমস্তে জগন্নাথঙ্কর ভক্ত আর সমস্তে মহাপ্রভুঙ্কর সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত গ্রহণ করছে তবে বর্তমান কলিকালে বর্তমান সবু তাকে ছাড়িলেই লোকে ইচ্ছানুসারে বিভিন্ন প্রকার মত আশ্রয় করছে কাহিঁকি না ওড়িশারে উৎকল রাজামানে পূর্বরে জৈন মত বৌদ্ধ মত
এবং তারপরে বৈষ্ণব শঙ্কর মত, তারপরে বৈষ্ণবের মত, তারপরে চৈতন্য মহাপ্রভু মত, এবং চৈতন্য মহাপ্রভু পরে হাজার মত, হাজার মহাপুরুষ, হাজার ভগবত অবতার, হাজার স্বামী আনন্দ, হাজার ঠাকুর, সব তৈরি। এইটা উৎকল দেশের পক্ষে অত্যন্ত দুর্দৈব সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ যে আচরণ করছেন যে ভক্তি, যাহা ভক্তি কৌতু আমি সে কৌচি যে প্রতি ঘরে ঘরে গিয়া কর এ ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ ভিক্ষা। যিনি সে তাঙ্ক সেনাপতি একজন হচ্ছেন নিত্যানন্দ বলরাম অবতার, আজন হচ্ছেন হরিদাস ঠাকুর, যে দৈনিক 3 লক্ষ মহামন্ত্র নাম কীর্তন করুন। এই প্রপঞ্চরে আপনার শুনি নথিবে যে 3 লক্ষ নাম করিবা ভক্ত ঠিকই যাব। লোকে এই যে তাঙ্কর নিদর্শন বকুল অসিদ্ধ বকুল অছি বলিলে, যে মুসলমান মুসলমান হেলে বুদ্ধ সেই সর্বদা 3 লক্ষ নাম করিবা তো প্রতিদিন 20 ঘন্টা দরকার, নহলে 3 লক্ষ নাম পুরা হব না। সে বৃদ্ধ 9 বর্ষ পর্যন্ত এই নাম নিয়মার করতেন, চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুঙ্ক সময়ে সে পুরী আছে, পুরীরে মহাপ্রভু দেখছেন স্থান, যে তুমি এইসব সিদ্ধ বকুলে রহিব আর তুমি এইসে নাম করিব আর জগন্নাথঙ্কর দর্শন রথ সময়ে করিব, অন্য সময়ে ঠাকুর রথ সে জগন্নাথঙ্কর প্রসাদ আছে, সে জগন্নাথ প্রসাদ তাঙ্কর পূর্ব ইতিহাস। সে সে নবদ্বীপের স্থান বিভিন্ন অঞ্চল স্থান এবং তাঙ্কর অলৌকিক কথা যে সেখিকার যে হিন্দু সমাজ সেমানে যে বহু লোকে তাঙ্কর নিকটকু আসন্তি, তাঙ্কর কথা শুনছন্তি, সে মুসলমান, সে আমার বেদ মন্ত্র উচ্চারণ করছেন, সেমানে ঈর্ষা ঈর্ষা হয়ে সেমানে কৌশল দিয়েছিল কাহিনী বেদ মন্ত্র উচ্চারণ করিত, কিন্তু সে কৌশল দিয়ে মো পাঠ পড়ি নাই, বেদ মন্ত্র উচ্চারণ করি কাল মো পাঠ পড়ি না। আপন মানে সভা সমিতিরে এইটি সভা সমিতি করতে আপন মানে যা কিছু আলোচনা করতে সেই কথা মোর স্মরণ রু ক্ষমা করিবে। আউ তথাপি জনে অত্যন্ত ভয়ানক স্বভাব বিশিষ্ট ব্যক্তি যে গোটে বেশাকে কহিলে যে তুমি যদি যাই এই হরিদাসর যদি সত্যনাশ করিব তাহলে তোমাকে মুঁ অধা সম্পত্তি দেবি, যাই সন্ধ্যা সময়ে সে গোটিয়ে গ্রাম সেখানে গোটে গুহা এবং সেখানে তুলসী মন্ত্র করি সেটি বসিমান সে সন্ধ্যা সময়ে পৌঁছি পৌঁছলে তাকে দেখি হরিদাস পচাশ কুয়ারে আসিল, সে কহুছি মুঁ যুবতী আপন যুবক আপনার সাঙ্গে রাত্র রহিবি, ମୁଁ ଗୋଟେ ବ୍ରତ କରୁଛି 1 ମାସରେ 1 କୋଟି ନାମ ହରିନାମ କରିବି, ଯଦି ଆଜି ହରିନାମ ସମାପ୍ତ ହେଇଯିବ କୋଟି ନାମ ସମାପ୍ତ ହେବା କି ତାହେଲେ ତୁମର ଅଭିଳାଷ ରାତ୍ର ପାଇଗଲା, ଆଜ୍ଞା ରାତ୍ର ପାଇଗଲା
ପତଙ୍ଗ ଝିଣ୍ଟିକା ପଡି ଯେମିତି ପଡି ମରେ ମୋ ସେମିତି ପଡି ମରେ ମୋର ଏବେ ସଦ୍ଗତି କଣ ମୋ ପ୍ରଚୁର ସମ୍ପତ୍ତି ଆଦାୟ କରୁଛି ମୋର ପରମେଶ୍ୱର ମୋ ହୃଦୟ ଅଛନ୍ତି ମୋର ନାଥକେ ତାଙ୍କର ସେବା କରି ନାହିଁ ମୋ ତୁଚ୍ଛ ଅର୍ଥ ଲୋଭରେ ଏଇ ମୋର ବି କଣ କରିବା କର୍ତ୍ତବ୍ୟ ଆପଣ ମୋତେ କହନ୍ତୁ ମୋତେ ପଥ ପ୍ରଦର୍ଶନ ଗୁରୁ ସେ କହିଲେ ଯଦି ମୋର କଥା ଶୁଣିବ ତାହେଲେ ମୁଣ୍ଡ ରନ୍ଧା କରେ ଚୁଟି ସବୁ ବାହାର କରେ ଆଉ ମୋଟା ଲୁଗା ପିନ୍ଧିବୁ ଆଉ ମୋଟା ଖାଇବୁ ଗୋଟିଏ ଥର ଖାଇବୁ ଏଇଠି ବସୁ ନାମ ସମ୍ପତ୍ତି ଯାହା ଅଛି ସବୁ ଦରିଦ୍ର ବ୍ରାହ୍ମଣ ବୈଷ୍ଣବ ଅନ୍ଧ ଆଉ ଚମ୍ପା ଛୋଟା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ପରମ ମହାନ୍ତି ବଡ ବଡ ବୈଷ୍ଣବ ତାକୁ ଦେଖିବାରି ବଡ ବଡ ବୈଷ୍ଣବ ତାକୁ ଦେଖିବାକୁ ଯାଉଛୁ ତ ଏମିତି ଯେ ହରିଦାସ ଠାକୁର ତାକୁ ଲୋକେ ମୁସଲମାନ ଲୋକେ ଏ ହରିନାମ କାହିଁକି ତୁ କରୁଛୁ ହରିନାମ ତୁ ଛାଡ଼ ନ ଛାଡ଼ିବୁ ତତେ ଜେଲରେ ରଖ ନ ଛାଡ଼ିବୁ ତତେ ମାରିବୁ ସେ ବାଇଶ ବଜାରରେ ତାକୁ ପୋଲିସ ଲାଠି ଚାର୍ଜ କଲେ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ପୋଲିସ ମାନେ ମାରୁଛନ୍ତି କିନ୍ତୁ ତାଙ୍କର ବେଶୀ କ୍ଷତି ହେଉନି ଦେହରେ ସବୁ ଲୁଳା ବସିଯାଉଛି ଲୋକମାନେ ସାଧୁ ପ୍ରକୃତିର ଲୋକମାନେ କହୁଛନ୍ତି ହେ କାହିଁକି କେମିତି ମାରୁଛ କାହିଁକି ମାରୁଛ ଏ ଝିଡ଼ି ଠିକ ମାର କିଛି ଆମେ ଦେବୁ ତୁମକୁ ପଇସା ଦେବୁ ମାରିବାନି କିନ୍ତୁ ହରିଦାସ କହୁଛନ୍ତି ନା ମୁଁ ଅପରାଧ କରିଛି ନା ମୁଁ ଅପରାଧ କରିଛି ସେମାନେ ମାରନ୍ତୁ ମୁଁ ମରିବି ମାରନ୍ତୁ କିନ୍ତୁ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ମରୁନା ସେତେବେଳେ ସେ ତାଙ୍କୁ ନେଇକରି ପୋଲିସ ମାନେ କହିଲେ ଇଏ ଆପଣଙ୍କୁ ତ ମାରିପାରିବୁ ନା ଆମେ ଏବେ ଆମର ଆମର ହାକିମ ମାରିବା କଥା ଆମେ ତ ଦୁଇଥର ଦୁଇଟା ମାର୍ଡରେ ତୁମର ଜୀବନ ଦାମ ଆମେ ସନ୍ଧ୍ୟା ମାରୁଛୁ ତୁମର କିଛି ହେଉନି ଏବେ ତୁମର ମରଣ ହେଲାନି ସେ ଆମର ମରଣ ହେବ ଏବେ ନା ମୁଁ ମରିଯିବି ଏଇ କହିଛି ସେ କୁମ୍ଭ ପୂରକ ଯୋଗାଭ୍ୟାସ କୁମ୍ଭ ପୂରକ କୁମ୍ଭ ବିଶ୍ୱାସ ବନ୍ଦ କରିଦେଲେ ପଡ଼ିଲେ ସେମାନେ ଦେଖୁଛନ୍ତି ମରିବା ତାକୁ ବୋଇକିରି ହାକିମ ଗାଲେ ରଖିଲେ କହିଲେ ହୁଜୁର ମରିଗାୟା ଏବେ ସେ କହିଲା ଏକ ସମାଧି ମତ ଦେଉ ମୁସଲମାନଙ୍କୁ ସମାଧି ଦେବା ଇଏ ତ କାଫେର ହେ ଇସକୋ ଫେଙ୍କ ଦେଉ ଜଲ ମେ ଗଙ୍ଗା ମେ ଫେଙ୍କ ଦେ ସେଠି ଗଙ୍ଗାର ଠିକ ଦେ ଠିକି ଦେବାରୁ ସେ ଭାତ ଭାତି ଲାଗି ଚାଲୁ କୌଣସି ତାଙ୍କୁ ଆସି ସେ ଗୋଟେ ଅଛି ହରିନାମ କରୁଛି ଏମାନେ ସମସ୍ତେ ତା ଶୁଣିକି ଯାଉଛନ୍ତି ଓଡ଼ିଆ କହୁଛନ୍ତି ତୁମେ ପି ମୁସଲମାନ ଯୋଗୀ ଚିତ୍ତ ପୁରୁଷକୁ ପି କହ ତୁମେ ପି ତୁମ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ତୁମେ ନାମ କର ଆମର କୌଣସି ଆପତ୍ତି ଆମର ଦୋଷ କ୍ଷମା କର ଏଇ ଯେ ହରିଦାସ ସିଦ୍ଧାନ୍ତ ଏଇଟା ମହାପ୍ରଭୁ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ଏ ଶାସ୍ତ୍ର ପାଇଁ ଅଶାସ୍ତ୍ର କିଛି ନୁହେଁ ଆଉ ତାପରେ ହରିନାମର ଫଳଟା ପାଉଛନ୍ତି ଅନାୟାସୀନ ମରଣ ବିନା ଦୈନ୍ୟ ଜୀବନ ଅନାରାଧିତ ଗୋବିନ୍ଦ ଚରଣଶ କଥମ ଘରେ ଲୋକେ ମରିବା ସମୟରେ ସମସ୍ତେ ଅନାୟାସରେ ମରିବାକୁ ଥାନ୍ତି ସେମିତି ମରଣ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି କିନ୍ତୁ ହରିଦାସ ଠାକୁର
प्रतिनित्यतम महाप्रसाद पठा जाए सबसे बारता सबसे महाप्रसाद पान गोविंद प्रसाद नहीं आ जिन्हें प्रसाद नहीं आ चुकी और गोविंद को तो बहुत चुकी हरिदास महाप्रसाद आ चुकी तो कोई नाम को कोई नाम को बोला हाँ महाप्रसाद आंदा नमस्कार ऐसे कुछ बोलिए अन्न नाम का मुख्य दबाव कर तापर से जाए महाप्रभु पहले सौसुत ऐसे बर्ष बार नहीं थी सोई रही थी नाम को महाप्रभु दौड़िया थे हरिदास क्या समाचार न सब कुछ आओ सुस्त हवाए शरीर मोर असुस्त हर मन मोर मन ता भल नहीं असुस्त मोर शरीर ता सुस्त किंतु वास्तव रे शरीर ता असुस्त ना नौ वर्ष हला बस के नाम करिया रही तीन लक्ष नाम करिया एटा कम कथा नहीं तीन लक्ष नाम कर पारना से कहती मुझे नाम कर पारना ताले मु बचबी कहीं मो काली सकाळ 10টা রে মো দেহ থাকি বলে এই রকম মহাপুরুষ কে আছে যে ডিক্লেয়ার কর করি মো দেহ ছাড়ি যেমতে ভীষ্ম কুরুক্ষেত্র যুদ্ধ রে তেমন ধর্ম মরি না মোর ইচ্ছা মুক্তি মো যত ସମସ୍ତଙ୍କର ପାଦ ଭୁଡ଼ି ମୋ ମୁଣ୍ଡରେ ଦେବି ଏବଂ ଆପଣଙ୍କୁ ସାମ୍ନାରେ ବସେଇବି 10টা ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଦର୍ଶନ କରିବି 10টା ସମୟରେ ଠିକ ମହାପୁରୁଷ ଏରକମ କଲେ সেরকম দুগো বৈষ্ণব ধরি মন্দিরে ধরলে এবং সে হরিনাম করছন্তি এবং সামনার বসেছেন মহাপ্রভু মহাপ্রভুঙ্ক যে সময় আসিগেল যেতেবেলে কথা যেতেবেলে রন্ধ ব্রহ্মরন্ধ ফাটিযিব সেটি জন্ম সেই সময়ে শ্রী চৈত কৃষ্ণ চৈতন্য কহিলে কথা সারা জীবন হরে কৃষ্ণ করি কহিলে হরে রাম 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 হরে এবার শেষে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে এইরকম নিদর্শন আমি এই সম্প্রদায় মানে নাম সংকীর্তন কাহি করব এবং নাম সংকীর্তনরে কোন লাভ হব আপন মানুষ জানা দরকার যে এমানে সব হরে কৃষ্ণ লোক হয়েগলা আজিকালি ছুয় মানুষ নাম দৌ না নারায়ণ গোবিন্দ অচ্যুত বামন নৃসিংহ নাম দৌ না আজিকালি টিন্টু মিন্টু ছিন্টু এই নাম সব জন এই দুর্ভাগা মানে এমানে সব দুর্ভাগা এইরকম স্থানরে এই যে আমার ধাম ধাম হচ্ছে পুরী ক্ষেত্র ধাম শঙ্খ এই ক্ষেত্র ধামরে আমার জন্ম কিন্তু আমি এইসব কথা বুঝুন না যে হরিদাস ঠাকুর দাস চৈতন্য মহাপ্রভু সমসাময়িক বহু ভক্ত আসছেন এই ভক্ত মানে সমস্ত নীতি ভক্তি প্রচার করছে ভক্তি প্রচার কোন না কেবল যজ্ঞকন্যা ভক্তি কলৌ কর্তব্যা সদা কীর্তনাচ্য ভক্তি সংযোগে নৈব এবে কলিযুগরে ভক্তির কথা মহাপ্রভু কাহিঁকি না শ্রীমদ ভাগবতরে প্রহ্লাদ মহারাজ তাঙ্ক বাপকু কৌছন্তি বাপা পচারছন্তি হিরণ কশ্যপ পুয় তু কণ পড়িলু টিকে মতো শুনা না মু শুনিনি
रवणम कीर्तनम विष्णु मरणम पाद सेवनम अर्चनम वंदनम दास्यम चक्षमात्म निवेदन इति पुंसार्चिता विष्णु भक्ति से नवलक्षणा कियते धनमनाधीतोत्तम ये एक ये नवधा भक्ति नौ प्रकार भक्ति ये नव प्रकार भक्ति भगवत पद मग्मरे निजतु आत्मसमर्पण करी जो माने एक भक्ति अंग जागरण करिबे तद्वारा से माने भगवान पाई ये नौटा अंग जड़े साधन कर पाए नहले गुटे गुटे अंग जड़े साधन कर पाए श्रवण कले परीक्षित महाराज भागवत सुनिले भागवत कीर्तन कले सुखदेव यही श्रवण कीर्तन भगवत प्राप्ति है स्मरण कले प्रहलाद प्रहलाद को विष दे प्रहलाद को नाना अत्याचार कर अग्नि पुत्र पकड़ समुद्र पकड़ किंतु मृत्यु है ना भगवान रक्षा कर कीर्तन विष्णु स्मरण पाद सेवन कले जे पृथ्वी चक्रवर्ती लक्ष्मी लक्ष्मी है पाद सेवन कले लक्ष्मी पाद सेवन तार फले अक्रूर परिवर्न अक्रूर वंदना कले भगवान पाए और पृथ्वी सेवा अर्चन पृथ्वी चक्रवर्ती তারপরে সেবা করে কে না হনুমান নাম সুন্দর সেবা করে এবং দাস সখ্য হচ্ছে অর্জুন এবং আত্মনিবেদন বলিচক্র এমানে ভক্তের গোটি গোটি অঙ্গ সাধন করি ভগবান খাই আমি এই যে ভক্তি অঙ্গ যাক কথা গেল সব ভক্তি অঙ্গ এক অম্বরীশ মহারাজ এমন একটা গুটি গুটি সুতরাং আমি সমস্ত ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশম ঋষিক মানে ইন্দ্রিয় আমার যেতে ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় পাঞ্চটি জ্ঞানেন্দ্রিয় পাঞ্চটি এবং মন একাদশ ইন্দ্রিয় এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা আমি কৃষ্ণ ভজন করিপার এবং কৃষ্ণ ভজন করিবার পদ্ধতি এই প্রহ্লাদ মহারাজ কহেন তারপরে বিপুল ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণর অপর অবতার সে আমাকে শিক্ষা দেবে এই কলিযুগরে এই নটা গরিবার সাধ্য নুহে সেথিলাগি তাকে কমে দেলে পাঁচটা পাইলে এক হচ্ছে যে নাম কীর্তন দ্বিতীয় হচ্ছে ভাগবত শ্রবণ তৃতীয় হচ্ছে সাধু সঙ্গ চতুর্থ হচ্ছে মদ্রাবাস এবং পঞ্চম হচ্ছে শ্রদ্ধায় ত্রিমূর্তি সেবা এই পাঁচটি ভক্তির অঙ্গ কিন্তু তা মধ্যে করিবার যোগ্যতা যেতে নাই কেবল কীর্তন এক কীর্তন ভগবানঙ্ক নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটি হল গোটে কীর্তন কলিযুগর কীর্তন কলিযুগর মহামন্ত্র সেমতি দ্বাপর যুগর মহামন্ত্র হরে মুরারে মধুকৈশভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরণে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ হরে মুরার রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন এটা হচ্ছে শ্বেতাযুগ আর সত্যযুগরে বাসুদেব পরাবেগা বাসুদেব পরামুখা বাসুদেব পরামুখী বাসুদেব পরামুখ চারি যুগরে চারিটি মহামন্ত্র এবে আমি খড়ি যুগরে জন্ম যোগ যুগরে কৃষ্ণ ধর্ম জ্ঞান কে অন্তর্ধান হয়েছে অধর্ম অজ্ঞান আমার সম্পদ এই যুগরে আমি অধর্ম অজ্ঞানে রয়েছু আমি সুলভ চরণ উপায়
এইটি কথা যাচ্ছে কবি শঙ্কর উপনিষদে কথা যাচ্ছে যে কোন হরের নাম হরের নাম হরের নামই বসে বলাম গলব নাচেব 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 গতি কলিযুগরে অন্য গতি নাই কলিযুগরে ধ্যান নাই যজ্ঞ নাই অর্চনা পূজা নাই কোন না হরিনাম শুনছি হরিনাম সংকীর্তন অবমিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গ যোগিতা যত মরে পুনরিকাক্ষ তো বাইন্ধা ভ্রমিত সুতরাং এই কলিযুগরে আমি জন্ম হচ্ছু কলিযুগরে আমার আয়ুর্দা কম আর আমি যদি আমার চিত্ত বৃত্তি কেবল মন্দ দিকে যাচ্ছি না কেবল উন্নত দিকে যাও না আমার চিত্তটা কলুষিত এবং অজ্ঞান অন্ধকারে পড়ে রয়েছে এই সমস্ত অজ্ঞানরে পড়ে রয়েছিবা ব্যক্তিকে ভগবান ভাগবত রূপে অন্ধকু চক্ষু দান দেলা বলি সূর্য কিরণ দেব অন্ধকু জ্ঞান এবং আমি বদ্ধ জীব আমি মায়ামুগ্ধ জীব আমি অসত্যকু সত্য মনে করছু আমি ভুল পথে যাচ্ছু ভুল পথে যাবার সুবিধা আমি পাই আমাকে ঠিক সত্য মার্গে আমাকে নেব কে না ভগবান আলোক রূপে জ্যোতি রূপে এই নেবে সেই ভগবান কৌশল হরের নাম হরের নাম হরের নামই বলতে হবে হরিনাম 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 তিনিবার তিনিবার কৌশল হরিনাম 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 গোটিয়ে বিষয় থরে কহিলে তার ইয়েটা ফোর্সটা কমিযিবে এটিলাগি যে কৌশল তিনিবার এ হরে এ কথা করিব রূপ 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 তাকে সোলাবারে এই কথা আচরণ করিবার হব এইটি শিক্ষা দেব কিন্তু আমি এত বড় সাক্ষাৎ ভগবানঙ্কর যে আদেশ শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ তারপরে এবে অদ্বৈতবাদী মার মধ্যে নাম কীর্তন করুন করুণাঙ্ক বিজ্ঞান কৌ তোমার নাম কীর্তন করুন কি পূজা করুন কি সব করুন কি ভক্তি করুন কিন্তু সাধারণ সম্পত্তি ভক্তি কু নেছেন এবং ভক্তি করছেন কাহি মুক্তি পাই ভক্তি কেবল মুক্তি পাইবার লাগি এইসব পূজা অর্চনা কাহিঁকি না ব্রাহ্মণ রূপ কল্পনা ব্রহ্মই রূপ ধারণ করি মন্দিরে বসছেন আর সে ব্রহ্ম প্রাপ্তি লাগি প্রথমে সে মূর্তি পূজা করবে মূর্তি পূজা কলে তুমি ভগবত ব্রহ্ম প্রাপ্ত তোমার হব এবং ব্রহ্ম প্রাপ্তি হলে বেড়ে সেটা আকার নাই এবার এইটি যে কথা আছে সেটি শ্রীমদ ভাগবতে খণ্ডন করায় কাহিঁকি না জ্ঞান এই যে জ্ঞান এবং বৈরাগ্য মনুষ্যর বৈরাগ্য যদি ন থাকে তাহলে তার জ্ঞান হবে না এবং ভক্তি দেবী এই ভাগবত মহাত্মারে কথা আছে যে ভক্তি দেবী সে বৃদ্ধ অবস্থায় নাহান্তি যৌবন অবস্থায় আছেন তাঁকর দুইটি পুত্র এক হচ্ছে জ্ঞান আর এক হচ্ছে বৈরাগ্য এই দুইটি পুত্র সে বৃদ্ধ প্রায় অসমর্থে পড়ে রয়েছেন সে নারদ সে কিন্তু মুক্তি আর এইটা কি যে মোর দুইটি ছুয়া মানে তোমার অপেক্ষা তোমার ছুয়ার বয়স বেশি দেখা যাবে হ্যাঁ সেমানে এ কলিযুগরে সেমানে প্রকৃত সাধন ন করি সেমান বৃদ্ধ অবস্থা লাগে তাহলে তুমি তাঁক কানরে মহামন্ত্র কীর্তন কর নাম কীর্তন কর সেমান বিবাহ দেউছে বসবে নাম কীর্তন হলা নাম কীর্তন শুনিবার সেমানে পুনর্যুবা
ନାମ କୀର୍ତ୍ତନ ହେଲା ଯେ ଜୀବର ସାଧନ ଏବଂ ସାଧ୍ୟ। କାହିଁକି ନା ନାମ କୀର୍ତ୍ତନ ମାନେ ହରେ କୃଷ୍ଣ ଯେଟା କହୁଛ, ଏ ହରେ କୃଷ୍ଣ ଏଟା ଜଗତ ଜଗତର ସାମାନ୍ୟ ନାମ ନୁହେଁ, ଶବ୍ଦ ନୁହେଁ। ଏଇ ଶବ୍ଦଟି ହେଉଛି ଅପ୍ରାକୃତ, ଏଥିଲାଗି ଏହାକୁ ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ କୁହାଯାଏ। ବ୍ରହ୍ମ ଶବ୍ଦକୁ ଶୁଣୁଛ, କିନ୍ତୁ ବ୍ରହ୍ମର କୌଣସି ପ୍ରକାର ଶବ୍ଦ ରୂପ ରସ କିଛି ନାହିଁ, ଅତି ନାହିଁ ନାହିଁ ନୁହେଁ, କିନ୍ତୁ ତାର ଅନୁଭବ ହେଉନାହିଁ। ଏବେ ସେଇ ଯେ ବ୍ରହ୍ମ ହରେ କୃଷ୍ଣ ବ୍ରହ୍ମ, କୃଷ୍ଣ ନାମ ବ୍ରହ୍ମ, ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ, କୃଷ୍ଣ କୃଷ୍ଣ କହିଲେ ବ୍ରହ୍ମର ସେଇ କୃଷ୍ଣଙ୍କର ଦର୍ଶନ ହବ। ତୁମେ ଯଦି ଠିକ୍ ଗୁରୁମୁଖ ନିଶୃତ ଏଇ ମନ୍ତ୍ର ଯଦି ଆବୃତ୍ତି କରିବ, ଆବୃତ୍ତି କଲେ ତୁମର ସେଇ ଅନୁଭବ ହବ, ତୁମେ କୃଷ୍ଣଙ୍କୁ ଦେଖିବ। ରୂପସ୍ୟ ସ୍ଫୁରଣ, ତୁମେ ଯଦି ଅପରାଧ ଶୂନ୍ୟ ହେଇ ନିଜ ନାମ ଉଚ୍ଚାରଣ କରିବ, ସେତେବେଳେ କୃଷ୍ଣଙ୍କର ରୂପ ତୁମ ଆଖି ଆଗରେ କୋଉଠୁ ଆସିଲେ ରୂପ, କୋଉ ଗାଁରୁ ଆସିଲେ, କୋଉ ପାଟନାରୁ ଆସିଲେ, ନାହିଁ, ସେଇ କୃଷ୍ଣ ନାମ ଶବ୍ଦରେ, କୃଷ୍ଣ ଶବ୍ଦରେ ହିଁ କୃଷ୍ଣ ଶବ୍ଦ ଶବ୍ଦି ଏକ ନାମ ନାମୀ ଏକ ଏବଂ ରୂପ ନାମର ରୂପ ଅଛି। ଏଇ ଯେ ନାମ କୃଷ୍ଣ ନାମ ତା ରୂପ, ଏ ରୂପଟା କ'ଣ ନା ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ଗାର୍ମୁ। ତେବେ ଏଇଠି ମହାପ୍ରଭୁ ନିଜେ ଅନୁଭବ କରେ ଏବଂ ମହାପ୍ରଭୁ ସାଧକ ରୂପରେ ବୈଷ୍ଣବମାନଙ୍କୁ ଏଇ ପଦ୍ଧତିରେ ନେଇ ଶିକ୍ଷା ଏ ପ୍ରକାର ଆଚାର୍ଯ୍ୟ ଆଚିନୋଟି ଆଚାରେ ସ୍ଥାପଜତ ସ୍ୱୟଂ ଆଚରତେ ଯତ୍ନ ଆଚାର୍ଯ୍ୟ କିଏ ହେଉଛି, ଯେଉଁମାନେ ଆଚାର୍ଯ୍ୟ ଆଚାର୍ଯ୍ୟମାନେ ସେମାନଙ୍କର ପ୍ରାଚାର୍ଯ୍ୟ ଯାହା ସେଇଠି ସେମାନେ ଅନୁଭବ କରିଥିଲେ, ଅନୁଭବ ନ କରି ଏବେ କେବଳ ପଢ଼ିଲେ ଏବଂ କେବଳ ଖାଲି ଶୁଆ ଶୁଆ ଆବୃତ୍ତି କଲା ପରେ ରାମ ରାମ କହିଲେ ଯେତେବେଳେ ଦିଲ୍ଲୀ ଧରିବା ତାକୁ ଗୁଣ୍ଡହିବା ରାମ ନାହିଁ, ସେଇ ପ୍ରକାର ରାମ ନାହିଁ। ଏ କୃଷ୍ଣ ନାମ ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ, ଏ ଶବ୍ଦ ବ୍ରହ୍ମ ଏ ଦେହ ଧର୍ମ ନାହିଁ, ନିବୃତ୍ତ ଯେ ତୃଷ୍ଣା ଯାହାର ନାହିଁ, ଯାହାର କୌଣସି ପ୍ରକାର ତୃଷ୍ଣା ନାହିଁ, ଯାହାର ଅହଂକାର ଦେହ ପ୍ରତି ଅହଂକାର ନାହିଁ, ମମକାର ନାହିଁ, ଦେହାତ୍ମ ବୁଦ୍ଧି ନାହିଁ, ଏ ଦେହଟା ଯେ ମୁଁ ଏ ଦେହ ତୁମେ କିଏ ହେ ନା ମୁଁ ଅମୁକ ମହାପାତ୍ର କାଢ଼ି ନହେଲେ ଅମୁକ ସାହୁ ନା ମୁଁ ନା ଆଉ ତୁମର ଜାତି ଅମୁକ ଜାତି ଗୁରୁ ନିକଟକୁ ଯାଇ ଶିଷ୍ୟ କ'ଣ ପ୍ରଶ୍ନ କରିବ, ଓହମ୍ ମୁଁ କିଏ ମୁଁ କିଏ ଗୁରୁଦେବ ମୁଁ କିଏ ହେଲେ ତୁ କିଏ ମୋର ସେଇ ଧ୍ୟାନ ନାହିଁ ଠାକୁର। ଏଇଠି ସନାତନ ଗୋସ୍ୱାମୀ ଯେ ହୁସେନ ଶାହ ବାଦଶାହ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, ସେ ଯେତେବେଳେ ସବୁ ମନ୍ତ୍ରୀ ପଦ ଯାଇ କରି ଦଶ ହଜାର ସୁନାର ମୋହର ପାଉଥାନ୍ତି ମାଛକୁ, ସେ ସବୁ ଛାଡ଼ିଦେବି ମୁଁ କରିବି ନାହିଁ, ଏଟା ତୁମେ ଯଦି ନ କରିବ ତାହେଲେ ତୁମକୁ ଜେଲରେ ରଖିବ। ଏ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଉଛନ୍ତି ଦେଲେ ସେ ଜେଲରକୁ ଇଏ ତାକୁ ଇଏ କର୍ମ କର୍ମଚାରୀ ଜେଲର କର୍ମଚାରୀ ଯିଏ ଅଛି ତାକୁ ଇଏ ଆପଏଣ୍ଟ କରୁଥିଲେ, ସିଏ ତାକୁ କହିଲେ ଇଏ ତୋର ଧର୍ମ ଥିବ ଆଉ ମୁଁ ତୋତେ ପାଞ୍ଚ ହଜାର ମୋହର ଦେବି, ମୋତେ ଛାଡ଼ିଦେ ମୁଁ ଏ ଦେଶରେ ରହିବନି, ମକା ଧର୍ମ ମକା ମଦିନା ଧର୍ମ
कि मुसलमान जीवन बनी एक तत्पर तत्परे के ऐ सात पहुंचार मोहर गई चलिया चलिया थी सही काशी की चटाल महापुर गुंडा में उठाया तुम काशे देखा चंचु से तो प्रधानमंत्री तंत्र तो बेचो खिला सब उठा दे तंत्र तो आधा बेचो सब उठा दे तो बदल तो पूर्णा गुंगा के दिया मुकिन दी तो जवाहर को जा गुंगा के जवाहर चेता को दोरो को बिनो एवं बनी बांसा उच्चर्य करो माधुकरी दिखा था नार्जुआर को जब पांच दिन बचो निको माधुकरी करी खान के अच्छा पत्ता कम कातु मुख पंगर माफ़ को बचा ना करो के अमी मुखे मोते जा तापत्र कहीं तो याद हूँ तापत्र कौन ना समस्त पुत्र किंता ताप मुझे होती आध्यात्मिक शारीरिक और मानसिक मुझे होती आध्यात्मिक उत्तर भूत उत्तर प्राणी जीव जंतु द्वारा जे समस्त दुख कष्ट लाभिए तब आदि भूत को द्वारा आदि के होती है जैसे वर्षा लानी वर्षा के चल रहा तो क्या करा वर्षा लानी जैसे थोड़ा वर्षा दरकार नहीं पतिला धमरे वही चला पड़ी वर्षा हो चेपड़े बहुत मखाना बसुर हला नहीं चेपड़े जाके फिर इतना जाके जो तो काटियां नहीं हो तो बड़ा बुखार हो तो सुधरा नहीं ऐसे एक आदमी की अरे जब चलो जीव मान को कर्म पड़ते चले महाप्रभु महाप्रभु कौशंती जब तुम्हें तो निश्चय था बादशाह तार प्रधान मंत्री तुम्हें चल अब तुम्हें है दे जेल चलो जेल में से कौन का और सुना मोगर दया चलो শরীর অসুস্থ खाली पंडित मान को चाबु बैठक मान संगर बसी चातुर पत्ता बोलती मोर ग्रहण कर के नीति आस बुकल को सब कुछ रोग नहीं मतलब तुम कुछ रोग नहीं तुम्हारा तो धर्म खाद्य हाँ सब बसी बच गया मोर रात को बढ़ चलिए बोले मुझे कौन कर पार नहीं हमने कहा करे आजिकल रोग है कितने दरकार दाम था लोग तो छोटी छोटी नाशों को ते गले में तो कि माने पाई गई दाम के तो चलो चलो तुझे काम दाम भेदो गंडनी की आदमी की जन इताकु आप लोग को चंदू तुम्हें जाना ना तुम्हें किस ना ये मुझ जाने ये मुझ जानने कौन है तो मोर हिता ही तो किच्छ मुझ जानना ग्राम्य व्यवहार पंडित मो एक ग्राम्य व्यवहार रे पंडित मु जाने प्रजा मान के शासन करबा को कार्य उद्धार करबा को ए सब मु जान से बुद्धि मोर अछि से बुद्धि दे मन हबो तबरा मोर मंगल हबो कि मु बुद्धि पर मोर विश्वास नाही तो तबरा मोर मंगल हबो विश्वास जेलागी अपन कहंतु मु के मुख्य मोरे तापत्र किंतु उद्धार हो महाप्रभु कहते तुम्हें जीव जीवर स्वरूप होती कृष्ण नित्यदा कृष्ण नित्यदा जीव कृष्ण सेवा कले कृष्ण आसीजी किंतु भक्त मान विचार ये तांगु भक्ति करी भजन करी आत्मसमर्पण करी ये भगवान पाई एवं बहु भक्त भगवान पाई चंती तार निदर्शन अच्छी निदर्शन अच्छी किंतु ज्ञानी योगी से प्रकार कौन से निदर्शन कर कर देना से माने केवल कल्पना करी करना
କିନ୍ତୁ ସେ ପ୍ରକାର କଳ୍ପନା ନାହିଁ। ଯେମିତି କଳ୍ପନା ମାନେ ଯୋଗୀ, ସେ ଯୋଗୀ ଥାନ୍ତି ଜଣେ, ସେ ଗଙ୍ଗାରେ ଭାସୁଥାନ୍ତି, ସେ ଗଙ୍ଗା ଜଣେ ଚାନ୍ଦପୁର ଭାସୁଥାନ୍ତି ଏବଂ ସମସ୍ତେ ଭାସିବେ। ସେଇଟା ସେଇଟାର ସାଧନ ସିଦ୍ଧି କଥା ନାହିଁ। ଆଉ ମହାପ୍ରଭୁ ଯେଉଁ କଥା କହିଛନ୍ତି ସେଇ ବିଚାରରେ ମହାପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଜୀବନ ସ୍ୱରୂପ ହୁଏ କୃଷ୍ଣଙ୍କର ନିତ୍ୟ ଦାସ, କୃଷ୍ଣ ନିତ୍ୟ ତାଙ୍କର ଦାସ ନିତ୍ୟ, କୃଷ୍ଣ ସେବ୍ୟ ସେବକ ଜୀବ, ଜୀବ ଚେତନ ଅଣୁଚେତନ ଆଉ କୃଷ୍ଣ ପୂର୍ଣ୍ଣ ଚେତନ, ସେ ହେଉଛନ୍ତି ପୂର୍ଣ୍ଣ, ତାଙ୍କର ଅଂଶ ବିଭିନ୍ନ ଅଂଶ ହେଉଛି ଜୀବ କ୍ଷୁଦ୍ର ଚେତନ। ଏ କ୍ଷୁଦ୍ର ଚେତନରେ ୟାର ରାସ୍ତା ବୁଲିଯିବାର ଅବକାଶ ରହିଛି, କିନ୍ତୁ ପୂର୍ଣ୍ଣ ଚେତନ ଯେ ସେ ମାୟାର ଅଧିଷ୍ଠ, ସେ କେବେ ହେଲେ ତାଙ୍କର ଭୁଲ ରାସ୍ତା ନାହିଁ, ଆଉ କେତେବେଳେ ହେଲେ ତାଙ୍କୁ କେହି ଜୟ କରିପାରିବ ନାହିଁ। କିନ୍ତୁ ତାଙ୍କର ଜୀବ ଇଏ କ୍ଷୁଦ୍ରତ୍ୱ ନିବନ୍ଧନ ସେ ଭୁଲ ରାସ୍ତା ଥାଏ, ସେ ଭଗବାନ ତାକୁ ଅନୁଗ୍ରହ କରି ଫେରେ ରାସ୍ତାକୁ ଛାଣି ସେ ରାସ୍ତାକୁ ଆସିଗଲେ ତାର ଆଉ ସନ୍ଦେହ କିଛି ନାହିଁ। ଜିତେ ହୃଦୟ ଗ୍ରନ୍ଥି ଚିତନ୍ତେ ସର୍ବସମୁଖୟା କିଏ ଯାଚ କର୍ମାନ ମନୀଶ୍ୱର। ଯେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଈଶ୍ୱରଙ୍କ ଦର୍ଶନ କରୁନାହିଁ, ଈଶ୍ୱରଙ୍କ ସମ୍ବନ୍ଧ ନାହିଁ, ସମ୍ବନ୍ଧ ସେଇ ମୋତେ ଅନୁଭବ ନାହିଁ, ସେ ନିକଟରେ ଅଛନ୍ତି, ମୋ ନିକଟରେ ଅଛନ୍ତି, ମୁଁ ଆତ୍ମା ଏବଂ ପରମାତ୍ମା, ଏ ପରମାତ୍ମା ପକ୍ଷୀ ଆଉ ଆତ୍ମା, ଏ ପରମାତ୍ମା ପକ୍ଷୀ ସବୁବେଳେ ଏଇ ଆତ୍ମା ପକ୍ଷୀକୁ ଦେଖୁଛନ୍ତି। ଏ ଆତ୍ମା କ'ଣ କରୁଛି ନା ସୁଖ ଦୁଃଖ ଫଳ, ଏଇ ଦେହ ରୂପ ବୃକ୍ଷରେ ଯେ ସୁଖ ଦୁଃଖ ଫଳ ସେଇ ଦୁଇଟା ଫଳ ଖାଇ ସୁଖ ଯେତେବେଳେ ପାଉଛି ଆନନ୍ଦ, ଯେତେବେଳେ ଦୁଃଖ ପାଉଛି ସେତେବେଳେ ଶୋକ ମୋହ ଲୋଭ ଇତ୍ୟାଦି ତାକୁ ବଚିବ। ସୁତରାଂ ଏବେ ଯଦି ସେ ଜୀବ ବୁଝିବ ମୋ ପାଖରେ ପରମାତ୍ମା ଅଛନ୍ତି, ଏ ପରମାତ୍ମା ମୋତେ ଦେଖୁଛନ୍ତି, କିନ୍ତୁ ମୁଁ ତାଙ୍କୁ ଦେଖୁନି, ମୁଁ ଏ ଜଗତ ଦେଖୁ ସଂସାର ଦେଖୁ, ଏ ଭୋଗ ସବୁ ଭୋଗ କରିବି, ସବୁ ମୋର, ମୁଁ ମୋର, ଏ ଅହଂକାର ମମକାର ନେଇ କରୁଛି। ଆଉ ଯେତେବେଳେ ସେ ପରମାତ୍ମାର ଅନୁଗ୍ରହ ପାଇବ, ପରମାତ୍ମା ଯଦି ତାକୁ ଦେଖିବେ, ଇଏ ଯଦି ପରମାତ୍ମାକୁ ଦେଖିବ ତାହେଲେ ୟାର ଶୋକ ମୋହ ସମସ୍ତ ସେଇଠି ହ ଯେ ଆତ୍ମା ଆମେ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିବା ଆମର ଅହଂକାର ନଷ୍ଟ ହେବ। ଅହଂକାର ମାନେ ମୁଁ, ଏ ଦେହଟା ମୁଁ, ତୁ କହୁଛି ମୁଁ ରାଜା, ମୁଁ ଭିକ୍ଷାରୀ, ମୁଁ ପଣ୍ଡିତ, ମୁଁ କୁଳୀନ, ମୁଁ ଶାସ୍ତ୍ରବେତ୍ତା, ମୁଁ ବଳବାନ, ମୋର ପଇସା ଅଛି, ଏସବୁ ଅହଂକାର। ଏ ଅହଂକାର ମମକାର ମୋର ମମକାର, ମୋ ପୁଅ, ମୋ ଝିଅ, ମୋ ଘର, ମୋର ନାତି ଓ ନାତୁଣୀ ସବୁ ମୋର, କିନ୍ତୁ ମୋର ମୋର କହିକି ସେ ମରିଯାଉଛି, ନହେଲେ ସେ ମୋର ମୋର ତାଙ୍କ ସେ ମରିଯାଉ, ଆଉ ଇଏ ଥାଉଛି ସେ ସମ୍ପତ୍ତି ସବୁ ଚାଲିଯାଉଛି, ସେ ମୋର ମୋର କଣ ହେଲା ଅଜ୍ଞାନ। ସୁତରାଂ ଏ ଅଜ୍ଞାନରୁ ତାକୁ ଉଦ୍ଧାର କରିବା ଲାଗି ଏବେ ସାଧୁ ସଙ୍ଗେ କରିବା, ସମସ୍ତ ଜୀବ ସତ୍ସଙ୍ଗ କରିବେ, ସତ୍ସଙ୍ଗ ସେ ନିଶ୍ଚଙ୍ଗ ସତ୍ସଙ୍ଗ ନିଶ୍ଚଙ୍ଗ ସତ୍ସଙ୍ଗ କଲେ, ସାଧୁ ଚରଣରେ ଆତ୍ମସମର୍ପଣ କଲେ ସାଧୁ ତାକୁ ମାର୍ଗଦର୍ଶୀ ରାସ୍ତା ଦେଖେଇବେ। ଯେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସାଧୁଙ୍କ ନ କରୁ, ସାଧୁ କରିବା ମାନେ ବଜାରରେ ତରକାରୀ ଖରିଦ କରୁଛୁ, ବଜାରରେ ଜିନିଷ କିଣୁଛୁ, ସାଧୁ ସଙ୍ଗ ହେଉଛୁ, ସେମିତି ନାହିଁ। ସାଧୁମାନେ ଆତ୍ମସମର୍ପଣ କରିବା, ତସ୍ମାତ୍ ଗୁରୁ ପ୍ରପଦ୍ୟତ ଜିଜ୍ଞାସୁ ସେ ଉତ୍ତମ ଉତ୍ତମ ସେ ଜିଜ୍ଞାସୁ ଯେଉଁମାନେ ସେମାନେ ଗୁରୁ ପାଦ ପଦ୍ମାଶ୍ରୟ କରିବେ, ନହେଲେ ଉତ୍ତମ ଶ୍ରେୟ କ'ଣ ବୁଝିପାରିବେ ନାହିଁ। ଉପନିଷଦରେ ବେଦରେ ଦୁଇଟା ମାର୍ଗ, ଏକ ପ୍ରେୟ ମାର୍ଗ ଆଉ ଗୋଟିଏ ଶ୍ରେୟ ମାର୍ଗ। ପ୍ରେୟ ମାର୍ଗଟା ତାତ୍କାଳିକ ସୁଖ, ଶ୍ରେୟ ମାର୍ଗଟା ନିତ୍ୟ ସୁଖ।
বর্তমানে কিন্তু তার পরিশ্রম দেখছি, পরিশ্রম তো সেইটা কিছু স্বীকার করবনি। আমি একটা পরিশ্রম না থাকি খালি আঙুটি ফুটলে আমার খাদ্য সে দেখবো সেটা বর্তমান যুগের দিনকে লোকে পয়সা আদায় করিবার লাগি বহু প্রকার মার্গ আবিষ্কার করছেন। মানে সিম্পলেস্ট মেথড, অতি সিম্পল মেথড, ভয় দেখে গেলে আর অটকে গেলে এত সুযোগ পাই গেলে বসে সকল তার পেছনে মেরিয়ে মানে এইরকম এটি কেবল অজ্ঞান। কেনকি না প্রত্যেক কর্ম সে যেটা করুছি তার প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়াটাকে ভোগ করিয়া কর্ম কলে যে উদ্দেশ্যে কর্ম করছি সে উদ্দেশ্যে সেই কর্ম ফল মিলব নি তা অন্য প্রকার মানব মনুষ্য যেটা লড়ুছি সেইটা মিলব না, কেবে মিলব না, কেবল অন্যটি মিলব সে যেটা দরকার নাই মানে করছি সেইটা তো তার পূর্ব কর্ম অনুসারে কর্মটা নষ্ট হব যাকে প্রারব্ধ কর্ম কুহায়, প্রারব্ধ কর্ম মানে দৈব দৌড়ি মনুষ্য গাড়ি যেমনি টানলে ফেলবি না, গৌরি গরুকু গোটে দৌড়িলে বন্ধা আছে তার নাকরে সে দৌড়টা সে দৌড়টা ধরি জুয়ার তুমি টানব তার জুয় ছাড়ি জ্ঞানী সদৃশ চেষ্টাতে চর্চা প্রকৃতি জ্ঞান যে জ্ঞান জানে জ্ঞানী হলে মধ্যে তার পূর্ব প্রকৃতি বা পূর্ব প্রারম্ভ যেমনি নথিব সেমতি সে না সে জানে এটা ভুল হলে মধ্য সেইটা করব যে প্রারম্ভ নষ্ট করবাকে গেলে গুরুপাল বদমা আশ্রয় করি গুরুপদিষ্ট মন্ত্র গ্রহণ করিব। কেউ মন্ত্র যে মন্ত্র উচ্চারণ কলে তার মনোধর্ম সে উদ্ধার পাইব, এবার মনোধর্মী আমি মন যাহা কইবা মনে আত্ম বন্ধু আত্মৈব আত্মনু বন্ধু আত্মৈব রূপর আত্ম মন যাহা কইলা তা শুন মনে কহিলা বস শুন শুন মনে কহিলা তা হেলা কেমন চাউল ষাটে ভাগ ভাগের সেকেন্ড এক সেকেন্ডে লাইট কেটে ট্রাভেল করে এক লক্ষ ছয়াশি হাজার মাইল, তা অপেক্ষা আরই চঞ্চল স্পিডে যায় মন। তো যে মনকে রোকিবা কন্ট্রোল করিবা এ কথা হব নাই বাবা, এ ব্যস্ত করলে হব নাই। আর দুই চারটা উপনিষদ বা বেদের মন্ত্র চারটা আবৃত্তি কলে আর বড় বক্তা, এই আনন্দ বড় বক্তা, এই আনন্দ জড়ানন্দ, এইটা এইটা সচ্ছিদানন্দ নুহে সমস্ত দেবতা আরাধনা অপেক্ষা বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, আর সেই বিষ্ণু যে প্রিয় বিষ্ণু আরাধনা অপেক্ষা তাঙ্কর প্রিয় আরাধনা সমস্ত ব্রহ্ম কে
लोगों को ठगे ठकी पारे लोगों को ठगवा कौन चाहे तो ठकवा सुतरा आम प्रति बुद्धि ना लोक जमी कहले आम जमी शुणु नुह এটা মনোধর্ম আত্মধর্ম নুহে আত্মধর্ম যদি রহব আমি তাহলে ভিজকে হৃদয় গরুকি চিত্তকে সর্বসবু চার পরমাণি বৃত্তি বা মনর অহংকার মনকার দূর হব মন ভগবত পদ্মরে সমর্পণ আত্মসমর্পণ করিব এবং তার সংশয় কিছু এবং সবু সংশয় কথাটি কহিলে কাই করিবে সঞ্চিত কর্ম পাপ পাপ বীজ পাপ প্রার্থনা অবিদ্যা এসব যাকর অর্থ হব যদি সে ভগবান পাক্কা সম্বন্ধ করে আর গুরুদেবঙ্কর কথা শুনে তাহলে সর্বত্র তার ইচ্ছা আমার